আসসালামু আলাইকুম। হ্যালো, আপনি কি করছেন? হ্যালো ভাইয়া, সরি স্যার। হ্যালো মানে হ্যালো, আমারে স্যার বলে লাভ কি? না অ্যাকচুয়ালি স্যার, আমি একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। আমি আমার আমাকে আপনি ফ্যামিলির ভাইয়াই সাথে, বলতে পারেন, আপনি স্যার হওয়ার চাইতে ভাইয়া হওয়া বেটার আর কি আমার কাছে আর কি। বলেন, আসলে ভাইয়া বলে কমফোর্টেবল ফিল করি, দ্যাটস ইট। তাহলে তাহলে অবভিয়াসলি সেটাই বাট করেন আপনাদেরকে স্যার বলাই উচিত, আপনাকে স্যার ভাই। বলাই আমি উচিত জানি না, আপনাদের। আমি জানি না আপনাদেরকে মানে কারে কারে আপনি স্যার বলতে চাইতেছেন, বাট আমার তো ডেফিনেটলি আমি রেকমেন্ড করবো না, আচ্ছা ডেফিনেটলি ভাইয়াই না। বলি, যার কাছ থেকে হ্যাঁ আমি কোনো কিছু শিখতে পারতেছি, দ্যাটস মিন সে আমার শিক্ষক। ওকে, সো এই এই যে রিসপেক্টে আমি আপনি স্যার আমাকে এই বলতে, জিনিসটা শেখালেন যে আপনি কাদেরকে স্যার বলেন, এটার উত্তরটা আমি আপনার কাছ থেকে শিখলাম, তার মানে আপনি এই মুহূর্তে থেকে আমার স্যার হয়ে গেলেন বা ম্যাডাম হয়ে গেলেন। তাহলে কি এইভাবে অ্যাকচুয়ালি দুনিয়াটা চলবে বলেন? আমরা প্রত্যেকেই প্রত্যেকের কাছে কিছু না কিছু শিখি, আমি কোনো না কোনো ইনফরমেশন আমরা সবাই সবার কাছে পাই, তাই না? জি ওকে ঠিক আছে, আমরা তাহলে আপনার ইতে চলে যাই ওই প্রশ্ন আচ্ছা বা বিষয়, প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ, বিষয়। আমি বর্তমানে আমার ফ্যামিলির সাথে আছি, বাট এখানে আমি কিছু বিষয় দেখতেছি ভাইয়া, যে মানে আমার 8 বছর বয়সী ভাস্তি আছে দুইটা, তো ওদেরকে না, ওরা হয়তো বা মানে বড়দেরকে দেখা দেখি হোক বা স্কুলে ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারে যে হ্যাঁ আমি আজকে রোজা ছিলাম, আমি এই কয়টা রোজা করছি, বাট রাইট নাও বাংলাদেশের সকল স্কুল খোলা, কোচিং খোলা, তারা এই বয়স থেকে, এই যে ইসলামিক দৃষ্টিকোণ থেকে, মানে নর্মালি তো আমাদের 7 বছর বয়স থেকে নামাজ পড়তে হবে, রোজা করতে হবে, এগুলো আমাদের ফ্যামিলি আমাদের উপরে সবসময় চাপিয়ে দিয়ে আসতেছে। তো এই যে আমার ছোট ছোট ভাস্তিরা, এদের ক্ষেত্রে মানে কি বলবো, ফ্যামিলিকে বুঝাইতে পারতেছি না, বা ওদের যে কোনো কিছু বলবো বা শেখাবো সেটাও তো আমি মানে পথ খুঁজে পাচ্ছি না, বাট খারাপ লাগে বিষয়গুলো। ও আমি কি আচ্ছা, বুঝাইতে পারছি? মানে আপনার ইয়াদেরকে না, মানে আপনার হচ্ছে ভাইস্তা ভাগ্না ভাগ্নি ভাস্তি এদেরকে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, শুধু এটা আমার ফ্যামিলিতে আছে এমনটা না, এটা আশেপাশে সব জায়গাতে, একটা স্কুলে গেলে একটা ক্লাসের হয়তো বা 80 জন স্টুডেন্টের মধ্যে 40% স্টুডেন্টই রোজা আছে বর্তমান সময়, যেই গরম যেই অবস্থা। আমি এটা মনে করি না যে এটা ওদের জন্য রাইট রাইট নাও, এই ক্ষেত্রে আমি ওদেরকে কিভাবে বলতে পারি বা বুঝাইতে পারি এটা আমার জানা নাই অ্যাকচুয়ালি। সেক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যে আপনি যখন দেখতেছেন যে ওদেরকে এগুলো শেখাচ্ছে, বাট আপনি ওদেরকে এগুলো শেখাতে চান না, আপনি আপনার শিক্ষাটা দিতে পারেন, মানে আপনার সাথে আপনি ডিসকাস করতে আগ্রহী করে তুলতে পারেন বাচ্চাগুলোকে। হ্যাঁ যেমন ধরেন আপনি হচ্ছে তাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করলেন, তাদের কথাগুলো মনোযোগ দিয়ে শুনলেন, সো অবভিয়াসলি সে আপনার সাথে কথা বলতে আগ্রহী হবে বা আপনার কাছ থেকে উত্তর জানতে আগ্রহী হবে, তাই না? নাকি আমি ওদের সাথে না কথা বলার চেষ্টা করছি, বাট কি হয়, ওরা না মানে ভাই বোন না কি আমি জানি না, ওরা না এই বয়সে মারাত্মক লেভেলের মানে আস্তিক টাইপের মানুষ হয়ে উঠতেছে, বাট হয়তো বা বড় হলে হয়তো আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে। আমি যখনই ওদের সাথে এগুলো বিষয়ে ডিসকাস করি, বুঝাইতে যাই আস্তে ধীরে ঠান্ডা ভাবে, বলি তোমাদের উপর প্রেশার করতেছে, ওদের একটাই কথা যে আল্লাহ রাগ করবে, আল্লাহ আমাদের উপরে পাপ দিবে, মানে এমন ভাবে ওদের ভিতরে এই বিষয়গুলো গেঁথে গেছে, এটা মানে বের হবে না রাইট না, মনে হয় না। এখন ইভেন ব্যাপারটা হচ্ছে এই ইভেন জিনিসগুলো কি গেঁথে গেলে, বলবো, হ্যাঁ ওরা বলুন। বুঝছেন এইটুকু বয়সে মানে হিজাব পরে থাকে, মানে যে গরম, মানে এমনও হয়েছে স্কুলে 2-3 বার সেন্সলেস হয়ে পড়েও গেছে, কন্টিনিউয়াসলি প্রতিটা স্কুলে এই টাইপের ঘটনাগুলো এই রমজান মাসে চলতেছে। বাট আমাদের যে সামাজিক প্রেক্ষাপট বা এখানে না, মানে আমি যখন পার্সোনালি স্কুলে পড়তাম বা কলেজে পড়তাম, তো বা আমার যেগুলো ক্লাসমেট ছিল তাদেরকে না প্রাউডলি বলতে হতো, দোস্ত আমি কিন্তু আজকে 3টা রোজা, মানে 3টা রোজা করছি, এবার যাই হোক 5টা রোজা করছি, এবার আমি সব রোজা করছি, এতে না তাকে একটু সম্মান দেয়া হয়, মানে হ্যাঁ ওর নামাজ পড়ছে, ও রোজা করছে, ওকে একটু আলাদা নজরে দেখা হয়। এই বিষয়গুলো আমি নিজেও দেখছি। তা তো অবভিয়াসলি, মানে সোসাইটিতে যারা হচ্ছে একটু বেশি ধর্ম টর্ম পালন করে তাদেরকে একটু আলাদা নজরে দেখা হয়, এবং সেই কারণেই দেখা যায় যে মানুষ এরকম ধর্ম পালন করতে চায় বা মানুষ ধর্ম পালন করে এটা দেখাইতে চায় অ্যাটলিস্ট, এবং এই কারণে আমরা দেখি যে লেবাসধারী ধার্মিকদের সংখ্যা বেশি। সো সেই শিক্ষাটা তো তারা পাইছেই, বাট আমি আপনাকে যেটা বলতেছিলাম যে আপনি আপনার যেই আপনার যেই বক্তব্যগুলা, আপনার পক্ষ থেকে তাদেরকে যেই উত্তরগুলো দেওয়ার আছে আপনি সেগুলো দিতে থাকবেন, সেগুলো আপনি জানাইতে থাকবেন, মানে সে যাতে দুই রকম উত্তরটাই শুনে, শুনে সে নিজে চিন্তা করে দেখতে পারে যে কোনটা তার কাছে সেন্স মেক করতেছে কোনটা করতেছে না। জি 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 বুঝতে জি পারছেন? মানে ধন্যবাদ। তাদেরকে আপনি জি তাদেরকে আপনি আর কি নিরাশ করে দিলেন না, বা তাদেরকে আপনি হচ্ছে শুধুমাত্র ওই একরকম একরকম তথ্যের কাছে এক্সপোজ করে রাখলেন না, আপনি আপনার পক্ষ থেকে যেগুলো বলার সেগুলো সংস্পর্শেও আনলেন ওদেরকে। এইটা হচ্ছে মানে এটাই হতে পারে উপায়, মানে এখন এইটা কিভাবে করবেন সেটা যদি জিজ্ঞেস করেন, সেটার বেলা জি ব্যাপারটা হচ্ছে আপনার নিজেকে আগে জানতে হবে যে এই হ্যাঁ প্রশ্নগুলো নিয়ে হ্যাঁ তাদের সাথে আলোচনা করতেছেন। বাট মোস্ট অফ দ্য টাইম তাদের প্রশ্নগুলো এমন হয় যেগুলোর উত্তর হয়তো আপনি অলরেডি জানেন, কারণ আপনি ওদের বয়সটা পার হয়ে আসছেন। জি সেই সব ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনি
আপনার জন্য যেটা জরুরি সেটা হচ্ছে যে আপনি ওদের প্রশ্নটা মনোযোগ দিয়ে শোনা, ওদের প্রশ্নটা এক্স্যাক্টলি কোন জায়গায় কোন জিনিসটা ওরা বুঝতেছে না সেটা নিজে খুঁজে বের করার চেষ্টা করা, খুঁজে বের করে সেই জিনিসটা নিয়ে তাদের সাথে ডিসকাস করা বা সেই জিনিসটা তাদেরকে জানানো। ধরেন আপনি ওরা জানতে চাচ্ছে বৃষ্টি উপর থেকে কেমনে পড়ে, পানিটা উপরে কে রেখে আসে বা কোথায় রাখা থাকে, আপনি যদি নিজে এটার উত্তরটা জেনে থাকেন তাহলে আপনি বলেন, বলার পরে যদি দেখলেন যে সে বলতেছে কিন্তু আমি বুঝতে পারলাম না পানিটা আগেই কেন পড়ে গেল না এখন কেন পড়তেছে, তখন তখন আপনি তাকে আবার সেটার উত্তরটা বুঝালেন যে পানি কেউ ধরে রাখে নাই, অ্যাকচুয়ালি বরফের খণ্ডটা ধরে, বরফের খণ্ডটা উঠতেছে, তখন সে বলে এই যে বরফ আমার হাতে, এই যে দিলাম কই উঠলো না, তো আপনি তারে বুঝালেন, মানে আপনি যদি নিজে আপনি উত্তরগুলো ইনফ্যাক্ট জানেন বাট তাকে ভেঙে ভেঙে বুঝাইতে হবে, সে যে জায়গায় বুঝতেছে না সেই জায়গায় বুঝাইতে হবে তাকে, তখন বললেন যে বরফটা তুমি যেটা ছিটাচ্ছ, তুমি যেই বরফটা তোমার হাতে আছে সেটার যে ঘনত্বটা এইটা বেশি, মানে বরফের ঘনত্ব বলতে কি বুঝাইতে চাইতেছি এইটার যে আকৃতিটা এটা শেপটা আর কি অন্যরকম, খুব ঘন হয়ে আছে এই শেপটা, এই কারণে এটার এটা বাতাসের মধ্যে বেশি প্রেশার দিচ্ছে বা এটার এটার ওই কারণে এটার ওজনটা বেশি অনুভব হচ্ছে, এই জন্যই এটা এখানে পড়ে যাচ্ছে এখন। তুমি যদি বরফগুলাকে টুকরা 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 ছোট 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 টুকরায় ভেঙে, মানে ইনফ্যাক্ট ইনফ্যাক্ট ঘষে 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 বরফের উপরটা যেরকম ঘষলে যেরকম পাউডারের মতন বের হবে, এরকম পাউডারটা ছিটাই দিয়ে দেখো তো সাথে সাথে পড়ে যায় নাকি ভেসে থাকে কিছুক্ষণ, মানে এইভাবে তাকে আপনি চাইলে একেবারে এক্সপেরিমেন্ট করে করে দেখাতে পারেন উত্তর। আবার কিছু কিছু আছে হিস্ট্রি নিয়ে, সেগুলো আপনাকে আপনি তাদেরকে এরকম বলতে পারেন, বা কিছু কিছু আছে সমাজে তাদের বেশিরভাগ কোয়েশ্চেনগুলো হয় অ্যাকচুয়ালি এইটা কেন করবো না ওইটা কেন করবো না এই টাইপের, সো সেই জিনিসগুলো তাদের অ্যাড্রেস করে করে আপনি হচ্ছে উত্তরগুলো এভাবে বলতে পারেন তাদের মতো করে, তারা শুনবে। বাট ওদের বিষয়টা না ভাইয়া, ওদেরকে না সায়েন্টিফিক যে কোনো বিষয়ে আমি ব্যাখ্যা দিব বা বোঝাবো, 8 বছর বয়স ওরা এটাও বুঝে না, ওরা জাস্ট বুঝে আল্লাহ পাপ দিবে, আল্লাহ রাগ করবে, এটা ভুল, এটা করা যাবে না, মানে ওরা ওদের মতো কেমনে কেমনে জানি ওরা আলাদা একটা পার্সোনালিটি নিয়ে উঠতেছে। আমি দেখতেছি যে ফ্যামিলিগত ভাবে অনেক বেশি প্রেশার দেওয়া হয় তাও না, বাট ওরা দেখতেছে যখন স্কুলে যাচ্ছে ওরা একটু ধর্মীয় বিষয়ে কথা বললে ম্যাডামরা স্যাররা ও আদার্স ওর যেগুলো ক্লাসমেট সবাই একটু ওদেরকে বেশি নমনম করতেছে, এখান থেকে না ওরা অনুপ্রাণিত হচ্ছে এবং এগুলোতেই তারা আসক্ত হয়ে যাচ্ছে। বাচ্চারা তো অবভিয়াসলি হচ্ছে প্রথমত অনুকরণ প্রিয়, এরপরে হচ্ছে অনুসরণ প্রিয়, সো তারা তো অনুকরণ করার চেষ্টা করবে সবার আগে, না বুঝেই না জেনেই অন্যরা কি করতেছে জাস্ট ওইটাকে অনুকরণ করবে, সো বাচ্চারা এই চেষ্টাটা করবেই। এখন এই জিনিসটাকে আপনি যদি ঠেকায় রাখতে চান তখন তাদের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে, একটা একটা আকাঙ্ক্ষা তৈরি হবে তাদের মধ্যে যে এটা আমরা নিষেধ করতেছি কেন, এই তো এটার মধ্যে কি আছে হ্যান ত্যান, তো এই জন্য ওদেরকে ওদেরকে এই এরকম করে ইমিটেট করতে দেওয়া বা ফলো করতে দেওয়া দুটাই আর কি করতে দেওয়া উচিত, করুক তারা সমস্যা নাই, কিন্তু আপনি সঠিক তথ্যটা জানাইলেন, মানে আপনি এই সোসাইটিতে আর কি আপনি তো পারবেন না, আপনার শুধু একমাত্র আপনার মতো করে বড় করতে তো পারবেন না, অবশ্যই সে ডাইভার্স অপিনিয়নের সম্মুখীন হবে, সো আপনারটাও আপনি এমনভাবে দেন যাতে সেটাতে সে আগ্রহী হয়, এমন না যে আপনি তার শুধু লোভ দেখাইতেছেন ভয় দেখাইতেছেন এটা না, তার সাথে এটা এই শিক্ষাটাও দিলেন যে দেখো তোমাকে যদি কেউ চকলেট দেওয়ার কথা বলে কোনো তথ্য দেয় তাহলে তুমি তুমি ভেবে দেখো যে চকলেটটা পাওয়ার জন্যই তুমি ওইটার পক্ষ নেওয়াটা বা ওইটাকে বিশ্বাস করাটা তোমার ঠিক হচ্ছে কিনা ওই তথ্যটাকে, এরকম জিনিসগুলো আপনি হয়তো ছোট ছোট জিনিস মাথায় ঢুকাই দিতে পারেন, তখন তারা বুঝলো যে লোভ মানে লোভ এবং ভয় এই দুটো জিনিস থেকে বাচ্চাকে মুক্ত হইতে আপনি আলাদা করে শিখাইলেন, তাইলে হয়তো ওই ইনফরমেশনগুলো তাকে এত এফেক্ট এফেক্টেড করতে পারবে না। আমার মানে ইসলাম ধর্মে লোভ, আপনি যে দুইটা বিষয় বললেন এই দুইটা বিষয়তেই তো ভাইয়া সবচেয়ে বেশি ফোকাস দেওয়া হয়েছে। আল্লাহই কইছে একেবারে অবশ্যই, হ্যাঁ 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 না আমি যখন ছোট ছিলাম ভাইয়া, মানে আমার যখন 8-9 বছর বয়স, আমার ভিতরে না কিউরিসিটি জাগতো যে কেন, মানে যেটা আব্বু আম্মু বলতেছে বা হুজুর বলতেছে বা যে সমস্ত বিষয়গুলো আমি ফেস করছি, আমার প্রশ্ন জাগতো যেটা কেন, আমি একটা জিনিস দেখি নাই, জানি না, ছুই নাই, বুঝি নাই, কেমনে এটা সম্ভব, অনেক ছোট থেকে আমার ভিতরে এই প্রশ্নগুলো জাগতো। বাট আমি দেখছি বর্তমানে, মানে আমি যে সমস্ত হিচি পিচি মানে ছোট বাচ্চাদের দেখি, এরা না মনে প্রাণে ভাইয়া বিশ্বাস করে নিছে যে আল্লাহ আছে, আল্লাহ সবকিছু দেখতেছে, মানে অণুবীক্ষণ যন্ত্র নিয়ে দেখতেছে সে কখন বাথরুমে গেল, বের হইলো, কার কি করলো, কার বাসার ফুল চুরি করলো, এ টু জেড হুম 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 এই জিনিসগুলো দেখতেছি। ভয় এবং লোভ এই দুটো জিনিস, হ্যাঁ অবভিয়াসলি ওদেরকে শিক্ষা যে দেয়। মরে চলো যাইতে হবে, মরে গেলে যদি পাপ করি আমার উপরে এই মানে হবে, আর বেঁচে থাকলে মানে এই পাপের ভার আমার অবশ্যই, মানে পাপ যেহেতু করছি আমাকে সাজা পেতেই হবে। হ্যাঁ এইভাবেই তাদেরকে শিক্ষা দেয়, পাপ পাপ প্রত্যা শিক্ষা দেয়। ইনফ্যাক্ট ইনফ্যাক্ট এইরকম কোয়েশ্চেনই কালকে কিছু আসছে আমার কাছে, আমি ওই বাচ্চাদের আর কি কোয়েশ্চেন, আমি এগুলো আজকে লাইভের শেষের দিকে আর কি ওইটা নিয়ে ডিসকাস করবো বাই দেবে, আচ্ছা ওইটা মাথায় আছে। সো বাচ্চাদের বেলায় এরকম আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে বাচ্চাদের বেলায় এরকম যদি কোনো প্রশ্ন থাকে আপনি নিজে যদি উত্তর দিতে না পারেন বা নিজের উত্তরটা যদি আপনার নিজের কাছে স্যাটিসফ্যাক্টরি না হয় বা মনে হয় যে এটা আর একটু অন্যরকম ভাবে কিভাবে দেওয়া যায় এটা একটু আইডিয়া নেবেন, এমন আমি বলছি না যে আমার উত্তরটাই সঠিক উত্তর, আমি বাংলাদেশের সবচেয়ে সঠিক তথ্য দিই এরকম না, আমি এরকম বলতেছি না,
বাট আমি হয়তো বলবো যে আমার কাছ থেকে আপনি একটা আইডিয়া পাবেন কিভাবে উত্তর দিতে হয়। সো আপনি সেটা করতে পারেন, আমার পাঠাইতে পারেন, সেটা আমি হয়তো সেগুলো নিয়ে লাইভে হয়তো সেই উত্তরগুলো দিব। আপনার যদি পছন্দ হয় তাহলে আপনি সেটা সেখান থেকে আর কি উত্তর দেওয়ার পদ্ধতিটা অথবা উত্তরটা অথবা উত্তরে থাকা কোনো তথ্য সংগ্রহ করে নিয়ে বা সেইটা আপনি অ্যাপ্লাই করে দেখতে পারেন নিজে বাচ্চাদের সাথে। ঠিক আছে। আচ্ছা আচ্ছা ভাইয়া, আরেকটা বিষয় কথা ছিল, আপনি হুম হুম কিছুক্ষণ আগে বলতেছিলেন যে মানে এই যে নিজের সন্তান, মানে নিজের সন্তান হইতে হবে, নিজের বংশ বৃদ্ধি করতে হবে, না ছেলে সন্তান না হইলে বংশ শেষ হয়ে যাবে, এমন কিছু বিষয় আছে আমাদের সমাজে। তো রিসেন্টলি ভাইয়া আমার রিলেটিভ আর কি, তার মানে 40 বছর বয়স, তার সংসার জীবন 11 বছরের, ওয়াইফকে সে ভীষণ ভালোবাসে, বাট তার একটা সন্তান দরকার যেটা নিজের ব্লাডের, নিজের হবে, দ্যাটস আরে ওয়াই সে তার ওয়াইফকে ডিভোর্স দিচ্ছে। মানে কত বছরের কি সংসার? 11 বছরের, হ্যাঁ কিছু বলার অ্যাকচুয়ালি নেই তার আসলে। ওয়াইফের কিছু হচ্ছে ফিজিক্যালি কিছু ইস্যু, কিছু প্রবলেম আছে, তো এগুলো সব সে ভুলে গেছে। মানে তার এখন আরেকটা বিয়ে করতে হবে, এটাই হচ্ছে মূল লক্ষ্য আর কি। অ্যান্ড সেই মানে আমার সেই রিলেটিভটা খুব রিসেন্টলি মানে আস্তিক হয়েছে, মারাত্মক লেভেলের আস্তিক, দেন তারপরে সেই ডিসিশনটা নিছে। মানে নিজের শরীর থেকে উৎপাদিত বাচ্চা লাগবে। আচ্ছা, যদি সামহাও দেখা যায় যে বাচ্চা যে হচ্ছে না, এটার পেছনে আপনার যেই কাজিনদের মধ্যে আর কি, যে হাজবেন্ড আর কি, আমি তো জানি না জি জি কাজিন আপনার কোনটা কে আছে, ইয়া, তো যদি কাজিন দেখা যায় যে ব্রাদার, আচ্ছা কাজিন ব্রাদার, ব্রাদার, আচ্ছা কাজিন ব্রাদার, তাহলে দেখা যায় আপনার যদি কাজিন ভাইটা, তারই আর কি সমস্যা তখন। না তারা টেস্ট করছে, মানে ভাইয়ার ও সমস্যা নাই, সমস্যা ভাবির, তো ও সে এই জন্য এখন এত আরেকটা কনফিডেন্ট। বিয়ে করবে, সে পাগল হয়ে গেছে। এবং এইটা ভাই আমি লক্ষ্য করছি, সে যখন থেকে মারাত্মক আস্তিক হয়েছে, দেন তারপর থেকে ও এই ডিসিশনে পাক্কা হয়ে গেছে। আমার তো মাঝে মাঝে সামহাও আচ্ছা, মনে হয় ও মানে আস্তিকটা হইছে বিয়ে করার জন্য, মানে নর্মাল একটা মানুষ ছিল, নর্মাল লাইফ লিড করে, বাট সে হঠাৎ বিয়ে করবে, তার 2-3 মাস আগে থেকে সে দাড়ি ছেড়ে দিছে, সে জুব্বা পরতেছে, সে 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, সে মসজিদে টাইম কাটাচ্ছে, মানে হঠাৎ সে আস্তিক হয়ে গেল। তার কিছুদিন পরে আমরা সবাই জানতেছি সে বিয়ে করতেছে। মানে আমাদের ধর্মে যে 4টা বিয়ে করা জায়েজ, একটু আমি ধর্মীয় দিকে যাই, আমার ভিতর একটু ধর্মীয় বোধটা জাগায় উঠায়, এবং এতে মানুষ আমাকে সহজভাবে নেবে। এক্স্যাক্টলি বিষয়টা তো এটাই না ভাইয়া? হ্যাঁ, আমি তখন আর কি যেটা বলতে চাচ্ছিলাম যে আপনার কাজিনের, আচ্ছা ধরেন আমরা 1 মিনিটের জন্য ধরি যে আপনার কাজিনেরই সমস্যা, সেই ক্ষেত্রে কি করতে, এটা কি আমার ইচ্ছা জানার। কি করতো বলতো, সেকেন্ড ওয়াইফেরও কোনো সমস্যা, থার্ড আরেকটা বিয়ে করবে, থার্ডটাও গেলে বলতো এটারও সমস্যা, ফোর্থ আরেকটা বিয়ে করবে। না না, সমস্যাটা যদি ছেলেটার হয়, টেস্ট করলো, টেস্ট করে দেখলো যে ওর কোনো না কোনো সমস্যা, ধরেন স্পার্ম কাউন্ট কম বা যে কোনো কারণেই হোক, মানে সে ফার্টাইল না, তখন কি করতো? সে কি করতো ভাইয়া অ্যাকচুয়ালি আমার জানা নাই, বাট আমি তো অগ্রিম কিছু বলতে পারি না, তবে এইটুকু বলতে পারি সে হয়তো এটা কখনোই মেনে নিত না, বিকজ সে আস্তি, মেনে না নিয়ে সেটা কি করতো, কখনোই মানত সুসাইড না, করতো? কখনোই সুসাইড করতো না, সে ট্রাই করেই মানে জীবনে যেত। তো মুভ অন করতো নাকি? তা সে যদি দেখলো যে সে সন্তান জন্মদানে অক্ষম, জি এইটাই যদি সে দেখতো, টেস্ট করে, বারবার টেস্ট করে, সে যদি এই রিপোর্টটাই পাইতো, ধরেন বাংলাদেশে টেস্ট করলো, ভারতে গিয়ে টেস্ট করলো, সিঙ্গাপুরে গিয়ে টেস্ট করলো, আমেরিকাতে গিয়ে টেস্ট করলো, সে ধরেন সব জায়গাতে গিয়ে টেস্ট করলো, এমনকি আফ্রিকাতে গিয়েও টেস্ট করে আসলো, টেস্ট জি করার পরে সে দেখলো সেই আসলে অক্ষম সন্তান জন্ম দিতে। আমি জানতে চাচ্ছি এক্স্যাক্টলি সেই ক্ষেত্রে তার ডিসিশনটা কি হইতো, মানে সে কি আরেকটা বিয়ে করতো, নাকি তখন সন্তান ছাড়া থাকতো, নাকি তখন সন্তান অ্যাডাপ্ট করতো, কোনটা করতো? আমি আসলে সিরিয়াসলি এটাই জানতে চাচ্ছি, আপনি কখনো তাকে এটা জিজ্ঞেস করে দেখেন তো। জি আমি এটা কালকেই তাকে জিজ্ঞাসা করব, এন্ড তার অ্যান্সার কি সেটা আমি আপনাকে নেক্সট লাইভে অবশ্যই জানাবো। তো ভাইয়া আমার এই 2টা বিষয়ে কথা বলার ছিল, থ্যাংক ইউ সো মাচ আমাকে আপনার সাথে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। নো প্রবলেম, ইউ আর ওয়েলকাম। ঠিক আছে, আপনার সাথে কথা বলে ভালো লাগলো, আবার পরবর্তীতে কথা হবে সেই আশাবাদ ব্যক্ত করি, এবং আপনার এই কাজিন ভাইয়ের শুভবুদ্ধির উদয় হোক সেই আশাবাদ ব্যক্ত করি। আজকের মতো তাহলে আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। ঠিক আছে, জি আচ্ছা ভাইয়া, জি, ওকে, আল্লাহ শুভরাত্রি, হাফেজ। জি, আল্লাহ হাফেজ, জি, আমিন, সুবহানাল্লাহ। তো শ্রোতা, এই যে দেখেন, এই যে মাইন্ডসেটটা, যেমনটা যে উনি বললেন যে দেখেন, ওর ওর 11 বছরের সংসার, বা তার নিজের বাচ্চা লাগবে, হ্যাঁ তার নিজেরই বাচ্চা লাগবে। আর বাইরে ওই আস্তিক হয়েছে বলতে কি, এটা ওনার কাছে জানাইলো না, এটা পরের দিন হয়তো জানতে পারবো আমরা যে আস্তিক হয়েছে মানে কি, মানে মানে এর আগে সে কি ছিল, মানে সে তো আস্তিকই ছিল। আর যদি সে দাবি করে যে না সে নাস্তিক ছিল, অ্যাকচুয়ালি ব্যাপারটা দাঁড়াবে যে অ্যাকচুয়ালি ব্যাপারটা দাঁড়াবে যে সে অ্যাকচুয়ালি দেখা যাবে হয়তো জুম্মা জুম্মা 8 দিন সে নামাজ পড়েনি, এই জন্য নিজেকে সে দাবি করতেছে যে সে সে নাস্তিক। ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকম দেখা গেছে কিন্তু, মানুষ 2 দিন নামাজ পড়ে নাই, সো ও আমি তো নাস্তিক, বা ওই অমুকে তো নাস্তিক, এরকম বলে মনে করে বা এরকম বলে দাবি করে। এখন সেই রকম কিনা সেটা একটা দেখার বিষয়, বাট সেটাও যদি হয়েও থাকে, স্টিল সে
ধর্মের থেকে শিক্ষাটা পাইছে হয়তো, যে তার নবী যে বলছে যে যে যার মানে সবাইকে তার পিতার নামে ডাকতে হবে, অ্যান্ড পিতাই হচ্ছে সন্তানের মালিক বা সন্তানের অভিভাবক, সেই জিনিসটা হয়তো সে পালন করে যে নিজের সন্তান থাকতে হবে। মানে পিতার পরিচয়টা কিন্তু ইসলামে খুবই ইম্পর্টেন্ট, এক্সেপ্ট ফর ঈসা নবী। আপনি যদি ঈসা নবী না হয়ে থাকেন, তাহলে আপনার জন্য কিন্তু পিতার পরিচয়টা খুবই ইম্পর্টেন্ট, এবং আপনাকে পিতার পরিচয়ের জন্য সমাজে অনেক ধরনের বাধার সম্মুখীন হতে হবে, আপনাকে সমাজে অনেক কিছুর মধ্য দিয়ে যাইতে হবে, অনেক গালাগালি শুনতে হবে, অনেক তুচ্ছতাচ্ছিল্য দেখতে হবে। এই জিনিসটাই সমাজে প্রচলিত, নিজের সন্তান হচ্ছে আপন। এবং কথা তারা বিভিন্ন ধরনের ইয়া বানাইছে, প্রবাদ বাক্য বানিয়েছে, যেমন ধরেন আপনের চাইতে পর ভালো, পরের চাইতে জঙ্গল ভালো, তারপরে আরো কি কি বলে, যে হাজার হইলেও তো রক্ত রক্ত কথা বলে, এই টাইপের আরো কি কি এরকম লেম লেম কিছু কিছু কথা তারা বানিয়েছে আর কি। তো এই জিনিসটা আসলে চেঞ্জ করা দরকার, সন্তান কেবলমাত্র নিজের ঔরসজাত হইতে হবে, এই চিন্তাটা খুবই বাজে একটা চিন্তা। অ্যান্ড এটা এই চিন্তার সাথে কিন্তু দেখেন সমাজে এই যে মানুষ মানুষকে আপন মনে করতে পারে না, মানুষ মানুষকে মনে করতে পারে না, মানে মানুষের প্রতি মানুষের সহানুভূতির অভাব, এটার কারণটা কিন্তু এটা। কেন জানেন? কারণ মানুষ একমাত্র রক্তের বন্ধন হইলে আপন মনে করে। অ্যান্ড দেখেন রক্তের সম্পর্কের বেলা তারা কি করে, সব অপরাধ মাপ, সব অপরাধ মাপ করতে, ধরেন কারো ভাই সে রেপ করছে বা সে চুরি করছে বা সে খুন করছে, চুরিটা বাদ দিলাম, ধরেন খুন করছে বা রেপ করছে, এই ধরনের অপরাধ করছে, তারা কিন্তু দিন শেষে ওই ভাইয়ের সাপোর্টই করবে, তাকেই চেষ্টা করবে প্রথমত নির্দোষ প্রমাণের, এরপরে যখন দোষী প্রমাণ হয়েই যাবে তখন চেষ্টা করবে একটু শাস্তিটা কমানো যায় কিনা। ওই একই জিনিস যদি বাইরের কেউ করে, অপরিচিত কেউ করে, হালার পালারে ফাঁসি চাই ফাঁসি চাই, হাতের ফাঁসি দাও। সো এই যে এই ক্যারেক্টারিস্টিক্সটা কিন্তু আমরা দেখতে পাই সোসাইটিতে প্রিভেল করে, সব ক্ষেত্রে প্রিভেল করে, সবাই চায় শুধুমাত্র আপন জনের সাথে থাকতে বা আপন জনের সবকিছুকে গুরুত্ব দিতে, আপন জনের পক্ষ নিতে। এটা কিন্তু অ্যাকচুয়ালি যদি সমাজে এরকম হতো যে তার কাছে নিজের ভাইয়ের বেলায় সে যেটা চাবে সেটা সবার বেলাতেই এক্সপেক্ট করবে, যে সবাই ভালো থাকুক, সবাই কম শাস্তি পাক, এরকম যদি চায় একটা একটা সোসাইটিতে সবাই, তাহলে দেখেন ওই সোসাইটিটাতে কিন্তু দুঃখ কষ্ট সহজে থাকবে না। একজন আরেকজনকে যদি বুঝতে পারে, একজন আরেকজনকে যদি এরকম আপন মনে করতে পারে, মানে সবাই ভাবে যে রক্তের বন্ধনটাই বোধহয় সবচেয়ে আপন বন্ধন। দেখবেন আমাদের দেশে এই কারণেই কথায় কথায় বলে যে ভাইয়ের মতো, একদম আপন ভাইয়ের মতো, মানে সে কি বুঝাইতে চাইতেছে, আপন ভাই মানে খুবই আপন, মানে আপন ভাই বুঝি পক্ষের হয়, আপন ভাই বুঝি খুব ভালো হয়, আপন ভাই বুঝি খারাপ হয় না, ও লে 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 লে, আপন ভাই বুঝি খারাপ হয় না, হয় অবশ্যই হয়, আপন ভাই খুন করে, আপন ভাই সম্পত্তি দখল করে, এরকম বহু কিছু করে, আপন ভাই এরকম অনেক কিছুই করে। সো এই ভাই জিনিসটা, আপন ভাই এই কথাটার দ্বারা অ্যাকচুয়ালি মানুষ যেটা বুঝাইতে চায় সেটা অ্যাকচুয়ালি বোঝানোটা ঠিক না ওইভাবে, মানে ওই রকম হওয়াটা, ওই রকম চিন্তাটা ঠিক না। আচ্ছা।